দোহাই আপনাদের, দোহাই আপনাদের, আপনারা আপনারা দয়া করুন প্লিজ। দেখুন আপনারা আমার সম্বন্ধে আমার সম্বন্ধে যা খুশি তাই বলতে পারেন, আমাকে যেভাবে অপমান করার আপনারা করতে পারেন, কিন্তু দয়া করে আমার মেশোর ব্যাপারে কিচ্ছু বলবেন না। উনি এমন মানুষ নন। তোমার মেশো ঠিক কেমন মানুষ তা নিয়ে আমাদের মুখ আর নাই বা খোলালে আলো? তোমার মেশো ঠিক কেমন মানুষ সেটা যদি এতগুলো লোকের সামনে বলি তাহলে ওনার সম্মান থাকবে? আমাদের থেকে ভালো ওনাকে কেই পাচ্ছে না। দেখুন আমার মেশোকে নিয়ে চুপ করো, চুপ করো। না না না, আলোকে আর কথা শুনিও না। আলোকে চুপ করতে বলি, ও কথা বললে ওকে কথা শুনতে হবে, কারণ চোরের মার বড় গলা, এটা আমরা কেউ মেনে নেব না। ও সবাদি, তুমি যে বললে এই মেয়েকে তুমি শায়েস্তা করবে, এখন তো দেখছি এই মেয়েই না তোমাকে শায়েস্তা করে দেয়। সত্যি মেয়ের যা কথার ধার দেখছি, বাপ রে বাপ, এমন চাঁচা ছোলা কথা কে বলবে এই নতুন বউ? এই চলো তো চলো, তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমরা রওনা দিই, এখানে যত কম থাকা যায় ততই ভালো। ছি 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 ছি, আমাদের মান সম্মান সমস্ত ধুলোয় মিশিয়ে দিল আমাদের এই ও বড় বৌমা। আমার কিচ্ছু ভালো লাগছে না, আমাকে কিচ্ছু বলবেন না, আমার কিচ্ছু ভালো লাগছে না, আমি আর নিতে পারছি না। দিদিভাই, মা, দিদিভাই, তোমার জন্য আজ, শুধুমাত্র তোমার জন্য আমার মাকে এইভাবে অপমানিত হতে হলো। আজকে তোমার জন্য আমার মায়ের চোখে জল, আর তোমাকে আমি এই জন্য কোনো দিনও ক্ষমা করব না, কোনো দিনও না। দেখলেই তো একটা সামান্য ব্যাপার, একটা ছোট্ট ব্যাপার, তার থেকে কত বড় একটা ঘটনা ঘটে গেল। কোনটা ছোট্ট ব্যাপার, কোনটা ছোট ঘটনা বলছিস তুই? ওদের এই জালিয়াতি করাটা ছোট ঘটনা, বিয়ের আসরে কোণে বদলে যাওয়াটা ছোট ঘটনা, আমার সহজ সরল ছেলের জীবনটাকে জটিল করে দেওয়াটা ছোট ঘটনা? এরকম তো হওয়ারই ছিল, আমি তো জানতাম এরকম হবে, এরপর পদে পদে হবে, এটাও শুনে রাখ। দেখো আলো তো চুপ কর, আলো 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 আলো, একটা অবাধ্য বেয়াদব মেয়ে, ও বড়দের কথা শুনবে না, ও নিজের মর্জি মতন চলবে, আর এরকমই হবে। আর যতবার এরকম হবে ওই জালিয়াতির কথাটা উঠবে, ওকে তো কথা শুনতেই হবে, আর সমাজের কাছে, আত্মীয় স্বজনের কাছে সব সময় আমাদের কথা শুনে যেতে হবে, যেমন এখনটা হলো। ঠিক আছে ঠিক আছে মা, তুমি একটু শান্ত হও অন্তত। আমার ভালো লাগছে না, দেখ আমার খুব শরীর খারাপ লাগছে, অপমানে আমার কান ফান গরম হয়ে যাচ্ছে, আমি নিজের ঘরে যাচ্ছি। ও বাবা রে, আমিও চলে এলাম, আমি আর সহ্য করতে পারছি না, এত লোকের এত প্রশ্নের উত্তর দিতে দিতে না আমি এখন ক্লান্ত হয়ে গেছি, বুঝেছো? তারপরে আবার এই নতুন বউ আর ওর বাড়ির লোকেদের কি চেটান চেটান কথা, মনে হচ্ছে যেন কানে কেউ গরম তেল ঢেলে দিচ্ছে, সেই জন্য চলে এলাম। কিছু মনে করবেন না পিসিমা, একটা কথা বলবো, আপনারা ওখান থেকে এভাবে ঘরে চলে এলে তোর গন্ডগোলটা থেমে যাবে না, যাবে কি বলুন তো? গন্ডগোল কোনোদিনই থামবে না, ওই মেয়ে যতদিন এই বাড়িতে থাকবে, বুঝেছো? আর গন্ডগোল যদি থামাতেই হয় তার একটাই উপায় আছে, ওই মেয়েকে ওর বাড়ির লোকেদের সঙ্গে আজই বিদায় করে দাও। বিষয়টা আমি কিছু মনে করবেন না, কিন্তু আপনি এই কথাটা বারবার কেন বলছেন? মানে আপনি এইটা কেন ভাবছেন না যে এই বিয়ের সাথে আমাদের ভাইয়ার জীবনটাও জড়িয়ে আছে? জড়িয়ে নয়, জড়িয়ে নয়, মানে বেঁধে আছে,
আমার ছোট নাতির জীবনটা ওই মেয়েটার সঙ্গে বেঁধে রয়েছে, বুঝেছ? আর যতদিন না এই বাঁধন কাটছে ততদিন আমার ছোট নাতি ভালো করে নিঃশ্বাস নিতে পারছে না। সেই জন্য ওদের বলে দাও যে আজই যেন মেয়েটাকে নিয়ে বিলে হয়। ঠিক বলেছি, পিসি ঠাম্মি একদম ঠিক কথা বলেছে। বিয়ের পর থেকে প্রতি মুহূর্তে আমার টেনশন বাড়ছে, আমার অস্থিরতা বাড়ছে। আমার কলেজের সব বন্ধু বান্ধব সব টিচাররা জেনে গেছে আলোর ওই মিথ্যে কথা বলার, ওই মিথ্যে পরিচয় দেওয়ার কথাটা। তোমরা কেউ বুঝতে পারছো যে এইরকম একটা পরিস্থিতিতে সকলের সামনে গিয়ে চোখে চোখ রেখে কথা বলাটা আমার পক্ষে কতটা লজ্জার, কতটা অপমানের? আর সেই জন্য তুমি এইটা ভুলে যাচ্ছো যে আলোকে তুমি একদিন পছন্দ করতে। শোনো, তুমি আমার কথা শোনো ভাইয়া। আলো কিন্তু আপ্রাণ চেষ্টা করছে এই বাড়িতে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য, আর একটু আধটু অসুবিধায় প্রথম প্রথম সব মেয়ের হয়, আর সেই জন্যই আমরা সবাই চেষ্টা করছি সব ভুলে গিয়ে আলোকে মেনে নেওয়া। আকাশ, আকাশ একটা সম্পর্ক তৈরি করতে গেলে কমপক্ষে একটু সময় দিতে হয়, আর তাছাড়া কারো একটা অন্যায়ের জন্য আগের সবকিছু মিথ্যে হয়ে যেতে পারে না। আকাশ দেখো, কাকিমণি দেখো, তোমরা কেউ কিন্তু আমার জায়গা থেকে সিচুয়েশনটা বোঝার চেষ্টা করছো না। তোমরা এটা কেন বুঝতে পারছো না যে যখন যখন একটা খুব কাছের মানুষ বিশ্বাস ভাঙে সে তখন সব থেকে দূরে চলে যায়। আকাশ, যদি ও দূরে চলে যায় ও তুই তোর হাতটা বাড়িয়ে দে না। ভাইয়া, এই মিথ্যে কথা বলা, এই মিথ্যে পরিচয় তো, এইসব ব্যাপার নিয়ে কিন্তু আলো নিজেও খুব লজ্জিত। মেয়েটা সারাক্ষণ নিজের মধ্যে কুঁকড়ে থাকে। তুই দেখতে পাস না সারাক্ষণ মুখটা নিচু করে থাকে, মেয়েটার মুখে একটা রাগ পর্যন্ত নেই, তুই দেখতে পাস না? তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? তার জন্য কি এ বাড়ির হারানো মান সম্মান ফিরে আসবে? আজ তো সারা দুনিয়ার লোক জেনে গেল, আত্মীয় স্বজন যারা এসেছিল তারা তো মুখে মুখে রাষ্ট্র করে দেবে। সবচেয়ে বড় কথা, আমার দাদু ভাইয়ের ওই ঢিঙ্গি মেয়েকে পছন্দই নয়। ওই মেয়েকে বাড়ি থেকে বিদায় করার এর চেয়ে বড় কারণ আর কি হতে পারে? শোনো বড় নাথবু, তুমি একটা কাজ করো। বড় কি বিষয়টা? আমি তীর্থকে আর নতুন বউয়ের মেশোকে একবার ডাকো তো, ডাকো ডাকো। কেন? যা বলছি তাই করো, আমি কথা বলবো। আগে ওই আত্মীয় স্বজনরা বাড়িতে খাওয়া দাওয়া করে চলে যাক, তারপরে ওই ওর মেশো আর ওদের বাড়ির লোকেদের সঙ্গে নতুন বউকে এ বাড়ি থেকে বিদায় করো। আমরা আর ওকে এ বাড়িতে বউ হিসেবে রাখতে চাই না। আমার ছোট দাদু ভাই ওকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে না। সব আমার দোষ, সব দোষ আমার, আমার ভুল হয়ে গেছে জানিস তো। এই বউ ভাতের দিনে তোকে এই চেন লকেট এসবের কথা আমার বলা উচিতই হয়নি, এসব মিটে যেত তারপর না হয় আমি বলতাম। আমি না মায়ের এই চেনটা দেখে কিছুতে নিজেকে সামলাতে পারিনি। তুই তো জানিস ছোটবেলা থেকে আমি একটাই জিনিস ভগবানের কাছে চেয়ে এসেছি, আমার মা বাবাকে ফিরিয়ে দাও। আর কিচ্ছু চাইনি আমি ভগবানের কাছে। ছায়া, আমার মা বাবা কোথায় আছে, কেমন আছে বল? কোনো বিপদ হয়নি তো? হ্যাঁ, আমার মা বাবার কোনো বিপদ হয়নি তো? আমি তখন নিজেকে সামলাতে পারছিলাম না বলেই ছুটে বেরিয়ে গেছিলাম। আলো, আলো শান্ত হও। আলো দেখো, তুমি সারা জীবনে আমার জন্য অনেক কষ্ট করেছো, কিন্তু সেই কষ্ট বৃথা যাবে না। আলো, তীর্থঙ্কর বাবু গেছেন বাড়ির ভেতরে কথা বলতে। আমার মনে হয় যে যে সমস্যা মিটে যাবে, নিশ্চয়ই মিটে যাবে। আচ্ছা দাদা, তুমি এটা কি বলছো বলো তো? তীর্থঙ্কর বাবুকে ভেতরে ডেকে নিয়ে কথাবার্তা চলছে তোমার, তারপরে মনে হচ্ছে এটা কোনোভাবে সমস্যা মিটে যাওয়ার ইঙ্গিত মনে হচ্ছে কোনোভাবে তোমার? না না না, আমার তো একদমই সেটা মনে হচ্ছে না। আমারও হচ্ছে না। দেখলে না সবাই কিরকম বাড়ির ভেতর চলে গেল? আমার তো মনে হয় ওরা বাড়ির ভেতরে গিয়ে আলোচনা করছে যে আদৌ ওরা আলোকে বাড়ির বউ হিসেবে মেনে নেবে কিনা। তোমার
না না এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। দাদাভাই তুমি দেখলে না আকাশ কেমন দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল? ফাইলটা ওটা অপুর মহলে পৌঁছয়নি তো? বলা তো যায় না কখন কোন কাজে লেগে যায়। মেসা মেসা তুমি এত ভেবো না, তুমি একটু শান্ত হও। কি হয়েছে তোমার? ওরা ওরা যদি যদি তোমাকে পিড়িয়ে দেয় আমি আমি কি ব্যাপারটা কি? হ্যাঁ, সবাই হুড়মুড় করে ঘরে চলে এলে কেন, আর আমাকে এইবার ডাকলে কেন? আরে সব তো মিটে গেছে, গেস্টরা তো এখনো রয়েছে। কি বলছো তুমি? কেন, ঠিকই তো বলছি। আরে বাবা, সবে তো বিয়ে হয়েছে, এখনো তো ফুলসজ্জ হয়নি, একসঙ্গে থাকাটাও শুরু হয়নি, এখনই তো বিদায় করার সুযোগ। বিদায় কর, বিদায় কর। পিসিমা তুমি কি বলছো তুমি জানো? দাদা 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 তুমি একটু শান্ত হও, আমি আমি দেখছি আমি দেখছি। পিসিমা তুমি যে কথাটা বলছো না সেটা তো একেবারেই সম্ভব নয়। আলো আমাদের বাড়ির বউ, ওকে আমরা বউ করে নিয়ে এসেছি, অকারণে ওকে আমরা বাপের বাড়িতে পাঠাবো কি করে? পুলিশ আমাদের হাত করা পড়াবে। কিন্তু ওরা তো আমাদের সঙ্গে জালিয়াতি করেছে। এক্স্যাক্টলি, এই জালিয়াতির কথা পুলিশ আমাদের বলবে না? যে যখন আপনারা দেখেছিলেন, চোখের সামনে দেখেছিলেন, তখন কেন আটকাননি? তোমার উত্তর আছে কোনো? কি দাদা? একদম ঠিক কথা বলেছিস তুই। পিসিমা মাথাটা ঠান্ডা করো, মাথাটা ঠান্ডা করে আমার কথাটা শোনো। দেখো আলোকে তুমি যেমন মেয়ে ভাবছো তেমন মেয়ে নয় গো, ও খুব বাধ্য মেয়ে। শোনো 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 মাথা ঠান্ডা করে আমার কথাটা শোনো, একটু নিজের মতন করে ওকে শিখিয়ে পড়িয়ে নাও না, তাড়ানোর কি আছে? না না এসব ভুলভাল কথা বলো না পিসিমা, এসব কথা আমি মানতে পারবো না। পারবি না? না না মানতে পারবি না, কিন্তু ওই মেয়ে তো এই সংসারের কাউকে কোনোদিন ভালোবাসতে পারবে না, ওর যা হাবভাব দেখছি। সুতরাং ওকে বিদায় কর, এই তো সুযোগ, বিদায় করে দে পিসিমা। আরে আমি আর কদিন, বুঝলি, আমি তো দুদিন পরেই চলে যাব, যা ভুগতে হবে তোদেরই তো ভুগতে হবে। আর তাছাড়া ওই মেয়ে যখন এবারই কাউকে সুখী করতে পারবে না, আকাশকেও সুখী করতে পারবে না, তখন শুধু শুধু ওকে রেখে লাভ কি? বিদায় কর, তাড়িয়ে দে বাড়ি থেকে, তাড়িয়ে দে। না আপনারা যেভাবে যা বলবেন আমি আপনাদের সব কথা মেনে চলবো, কিন্তু আমাকে এভাবে তাড়িয়ে দেবেন না এই বাড়ি থেকে। আচ্ছা ঠিক আছে, আপনারা তো আমাকে দোষী মনে করছেন, আমি ভুল করেছি তো, আমি অন্যায় করেছি, তাহলে তাহলে আমাকে শাস্তি দিন, আমি আমি সব শাস্তি মাথা পেতে নেবো। আমি পিসিটাম্মি আমাকে আমাকে যা ইচ্ছা আপনি আপনি শাস্তি দিন, আমি আমি রাজি আছি, আমি মাথা পেতে নিতে রাজি আছি, কিন্তু আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। দোয়াই আপনার, আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। আসলে ছায়া মাসিমণি মেশো এদের কারোর অসম্মান আমি সহ্য করতে পারি না। ও
তার মানে মেশর পরিবারটাকে তুমি ভালোবাসো, ওটাকেই ঠিক মনে করো না? আর আমাদের এই বাড়িটা, ওটা বুঝি বানের জলে ভেসে এসেছে? না না, আমি আমি তা বলতে চাইনি পিসিটা আম্মা। এটাও তো আমার আমার পরিবার। আপনি দেখবেন আমি এই পরিবারটাকেও খুব যত্নে আগলে রাখবো। আমি কথা দিচ্ছি, এই সেনগুপ্ত পরিবারের যোগ্য বউ হয়ে ওঠার আমি খুব চেষ্টা করব। আমি আমি আপ্রাণ চেষ্টা করব, কিন্তু সেটা প্রমাণ করার জন্য আমাকে একটা সুযোগ দিন, একটা সুযোগ দিন আমায়। আমি আমি সত্যি বলছি, আমি আমি সেটা প্রমাণ করেই ছাড়বো। বাবা বাবা, আমি কিন্তু এই বাড়ি ছাড়া কোথাও যাবো না। কোথাও আমি কি করছো মা, কি করছো? পিসিটা আমি, পিসিটা আমি প্লিজ আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলো না। দোয়াই আপনার, আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলবেন না আপনি, প্লিজ। আমি আমি আপনাদের সব কথা শুনে চলবো। বাপি, বাপি চলো খেয়ে নেবে চলো, এবার এরপরে তো আমাদের বাড়ি ফিরতে হবে। না রে, আমি আর খাবো না, ইচ্ছে করছে না। তাছাড়া তাছাড়া অনেক রাত হয়ে গেছে। কেন বাপি, তোমার কি আবার শরীরটা খারাপ করছে? না আমি ঠিক আছি। আরে ওই বাকি সবাই কোথায়? ওরা খেয়েছে মানে মা, সুধী, ননীশ, দীপু, তনুশ্রী? হ্যাঁ হ্যাঁ, ওরা সবাই খেয়ে নিয়েছে। দেখো তুমি শুধু বাকি আছো, তুমি খেলেই আমরা তাহলে বাড়ি ফিরবো। কিন্তু আলো কোথায়? আমি তো ওকে কোথাও দেখছি না। বাপি আলো বাড়ির ভেতরে গেছে, সবার সাথে কথা বলছে, সেই জন্য আমি আর ভেতরে গেলাম না। কিন্তু তুমি এভাবে খালি মুখে ফিরবে? চলো না একটু কিছু খেয়ে নেবে চলো। না রে, আমি একবার আলোর সঙ্গে দেখা করেই চলে যাব। এভাবে না খেয়ে যেতে চাইলেই কি আমি যেতে দেব লোকেন্দুবাবু? শুনুন, আপনি হলেন এখন আমার বেয়াই, সব থেকে কাছের কুটুম, আপনাকে না খেয়ে আমি যেতে দেব না। দাদা দেখুন, দেখার কিচ্ছু নেই, বললাম তো না খেয়ে আপনি এখান থেকে যেতে পারবে না। কি গো, তাই তো বলো। হ্যাঁ সে তো নিশ্চয়ই, এসছেনই যখন তখন না খেয়ে গেলে তো সত্যি গৃহস্থের অকল্যাণ হয়। অবশ্য আপনারা শিক্ষিত পরিবার, বিদ্যার মানুষ, এসব কল্যাণ অকল্যাণ, মঙ্গল অমঙ্গল এসবের ধার ধারেন না, কিন্তু আমরা এগুলো মানি। তাই দয়া করে খেয়ে যাবেন, না হলে খুব খারাপ লাগবে, বুঝতেই তো পারছেন। ব্যাস এরপর কিন্তু আর না বলতে পারবেন না। চলুন চলুন একসাথে ডিনার করবো। আরে আমিও এখনো কিছু খাইনি। আমি আপনাদের বাড়িতে আমার আমার মেয়ের বিয়ে দিয়েছি, ওকে সম্প্রদান করেছি, তা আমার মেয়ের শ্বশুর বাড়িতে আমি কি করে অন্নগ্রহণ করব বলুন তো? এতে তো ওর অকল্যাণ হবে। সেটা আমি হতে দিতে পারি না। আর মিসেস সেনগুপ্ত, এই বিয়েতে আমাদের তরফ থেকে অনেক ভুল হয়েছে, কিছু জেনে বুঝে কিছু অজ্ঞানে। তো তো আমি জানি যে সেই ভুলের কোনো কোনো ক্ষমা হয় না, কিন্তু আমাদের আমাদের ভুলের সাজা আপনি আপনি আমার মেয়েটাকে দেবেন না। ওকে দূরে সরিয়ে রাখবেন না, আমি হাত জোড় করে বলছি। আরে না না, দূরে ঠেলে রাখবে কেন? অলকেন্দুবাবু, আমার স্ত্রী তো অলরেডি আলোকে নিজের মেয়ের মতন বুকে টেনে নিয়েছে। কি গো, তাই তো? আরে চুপ করে আছো কেন? হ্যাঁ বলো। হ্যাঁ নিশ্চয়ই, ও যখন এ বাড়ির বউ হয়ে এসেছে তখন ওকে মানিয়ে গুছিয়ে সবকিছু শিখিয়ে নেওয়ার দায়িত্ব তো আমারই।
তবে হ্যাঁ, আমার অন্য সব বউরা কিন্তু আমার কথা শোনে, আমার কথার মান্যতা দেয়। আশা করি আপনার মেয়েও নিশ্চয়ই সেটা করবে। হ্যাঁ মিসেস সেনগুপ্ত, আমার আমার এই মেয়েটা খুব বাধ্য। ও নিশ্চয়ই আপনাদের সবার কথা শুনবে, মানিয়ে গুছিয়ে নেবে, ও ঠিক পারবে। এই কথাটা বলে আপনি আমাকে ভার মুক্ত করলেন। ওরা তো দিরাগমনে ও বাড়িতে যাবে, তো তখন না হয় আমি আমার স্ত্রীর সঙ্গে আপনাদের কথা উলিয়ে দেবো। ও তো সবে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। ছোট বৌদি ভাই, ছোট বৌদি ভাই, তুমি এখন এখানে দাঁড়িয়ে তুমি খাবে না? তুমি না খেলে তো আজকে ভাইও খেতে পারছে না, তো ঝাঁপিয়ে পড়ছে খাবার। আমি খুব কষ্ট করে আটকে এলাম, তুমি প্লিজ চলো চলো খেয়ে নাও প্লিজ। আলো মা, যাও গিয়ে এবার খেয়ে নাও। হ্যাঁ যাও খেয়ে নাও, আমার ছেলেটা অনেকক্ষণ না খেয়ে আছে, বেশিক্ষণ না খেয়ে থাকলে ওর পেটে বৃদ্ধি পড়ে যায়। রিনা ওকে নিয়ে যা। আচ্ছা এসো এক মিনিট। এখন তোর বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, এই দুই বাড়ির সম্মান তোর হাতে, সেই সম্মানকে তুই রক্ষা করিস। হ্যাঁ মেশো, আমি তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করবো।